হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ মহালয়া, এখন মহালয়ার সকাল। এখন বাজে এই ধরো 4:45 মতন বাজে। উঠেছি অনেকক্ষণ, 4:10। তো দেখো, শরতের আকাশ একদম মুখরিত হয়ে গেছে চণ্ডীপাঠে। কিন্তু মানে আমাদের ক্লাবের তরফ থেকে চারিদিকে মাইক লাগিয়েছে, চণ্ডীপাঠ চলছে, কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না, যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য আর কি। তো এত ভালো লাগছে যে কি বলবো। তারপর আমাদের ফোনে তো চলছেই, তো মানে অ্যালার্মও দেইনি, কিচ্ছু দেইনি, হঠাৎ ঘুম ভেঙে গেল। তো ভীষণ ভালো লাগছে, আজকে সকালটা যেন একদম অন্যরকম লাগছে, সত্যি বলছি। মানে মা যে আসছে তার ফিলিংসটা আজকে সকালটা দেখে বোঝা যাচ্ছে, মানে এত সুন্দর একটা সকাল যে কি বলবো আর কি। তো আশা করি তোমরাও মহালয়ার দিন সকালবেলা এই ফিলটা করতে পেরেছো। তো ছোটোবেলায় খুব মজা হতো, বা মানে রাত্রি মহালয়ার আগের দিন রাত্রিবেলা পিকনিক হতো, রাত্রি জাগা হতো, ভোর থেকে সবাই মিলে একসঙ্গে টিভিতে বসে মহালয়ায় দেখা হতো। তো আগের দিনের মজাটাই ছিল আলাদা। তো যাই হোক, তারপর এখন অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, এখন বাজে 10:00। তো আজকে জল খাবার বানাইনি, তো আজকে কচুরি, জিলিপি, তরকারি সব বাইরের থেকে খাবার নিয়ে এসেছে। রোজ রোজ একই রকম রুটি আর খেতে ভালো লাগছে। তাহলে বন্ধুরা, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো এখন বাজে দেখতে পাচ্ছ 1:20। তো আমি নিচে গিয়েছিলাম, আর আজকে সকালে তো জলখাবার করিনি, আমাদের রুটি ছিল, কালকে রাত্রে রুটি ছিল, আমরা রুটি খেয়েছি। আর ত্রিনয়ন প্রিয়াংশুর জন্য কচুরি নিয়ে আসা হয়েছিল, কচুরি জিলেপি এই আর কি। তো তারপর আজকে নিরামিষ খেতে হয়, তো সেই জন্য আমি ছোলার ডাল, আলুর দম, আলুর দমের ভেতরে পনির দিয়ে দিয়েছি, আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এখন ছোলার ডালটা ফুটছে। নিচে দোকানে গিয়েছিলাম চালটা ভিজিয়ে ফ্রাইড রাইসের রাইসটা করে রেখে, ডালটা সিটি দিয়ে আর আলুর দমটা করে রেখে আমি নিচে গিয়েছিলাম দোকানে। তো এই জাস্ট এলাম, এসে ডালটা সম্বার দিয়ে দিলাম, আর হচ্ছে ফ্রাইড রাইসটা ফ্রাই করব। তো গাজর আর ক্যাপসিকাম, না ক্যাপসিকাম দেইনি, গাজর আর বিনসটা ফ্রাই করছি। ফ্রাই করে যেরকম আর কি করে ফ্রাইড রাইসটা সেইভাবে করবো। তো সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমাদের দেবীপক্ষ শুরু হয়ে গেল, পুজো পুজো একদম শুরু হয়ে গেল। তো সকালবেলা উঠেছি, আমাদের টিভিতে না রিচার্জ নেই জানো, তো যার জন্য সকালবেলা উঠে বিছানায় বসে বসে ফোনে মহালয়া দেখলাম, দেখে তারপরে আর ঘুমোইনি। তারপরে সকালে যে ঘরের কাজ হয় সেসব করেছি, আর আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে পুরো একদম ইয়ে হয়ে গেছে, মানে কাঁচটা একদম ফেটে গেছে। প্রথমে ভেবেছিলাম উপরে গ্লাসটা ফেটেছে, তারপরে দেখলাম যে না, কাঁচটা পুরো ফেটে গেছে। আর এখানে দেখো, কালকে মাছ ভাজ থেকে মাছের তেল ছিটে এসে লেগেছে, তো পুরো ফেটে গেছে, জানি না ফোনটা কতদিন চলবে। তাই দেখো প্রিয়াংশু উপরেই ছিল, ও একাই স্নান করেছে, একাই জামা কাপড় পরেছে, সব কিছু ঠিকঠাক রেডি করে দিয়ে গিয়েছিলাম আর কি। কী করছো না, বন্ধ করো। তো এইখানে আবার ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে শোনা যাবে না, চলো রান্না হয়ে যাই। আর প্রিয়াংশুর পড়ার টেবিল এখানে সেট করা হয়েছে, ওই রুম থেকে এই রুমে নিয়ে আসা হয়েছে। তো প্রিয়াংশু ভীষণ খুশি, এখানে বসে পড়ছিল, এই জাস্ট স্নান টান করলো, পরে এখন দেখো মানে নিজে নিজেই স্নান করেছে, আমি তো নিচে চলে গিয়েছিলাম। তো তারপর এখন ওর পাপার ফোনটা একটু নিয়েছি। তো এখানে দেখো ডাল হয়ে গেছে, ছোলার ডাল, আর এখানে হচ্ছে বিনস আর ক্যাপসিকাম বলছি গাজর ভাজতে দিয়েছি। এখানে রাইসটা হয়ে গেছে, রাইসটা তো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মানে 5 মিনিটও লাগে না। আর এখানে আলুর দমটা করে রেখেছি, আলুর দমটা করে তারপর আমি নিচে গিয়েছিলাম। ছোলার ডালটা যেমন হয় আদা বাটা, জিরে বাটা, টমেটো, কাজু, কিশমিশ, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে সুন্দর করে সম্বারটা দিয়ে দিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এবার এই কড়াইতেই রাইসটা ফ্রাই করবো আর কি। তো আমি ঘিয়ে, পুরো ঘিয়ে কিন্তু সবজিগুলো ভেজেছি ওই ছোটো কড়াইয়ে। তো এমনিতে নর্মাল তেল ঘি দেওয়ার থেকে তুমি সবজি টবজিগুলো, ড্রাই ফ্রুটসগুলো যদি ঘিয়ে ভাজো তাহলে ঘিয়ের স্মেলটা আরও সুন্দর থাকে আর কি ফ্রাইড রাইসে, আমি এটা করে দেখেছি। তো যাই হোক, ওইগুলো ঘিতে ভেজেছি বলে এখন শুধু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দেবো, একটু সাজিরে, হ্যাঁ একটু সাজিরে দেবো,
দিয়ে তারপর হচ্ছে আর কি যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে তারপর রাইসটা দিয়ে নাড়াচাড়া করব। আর এখানে দেখো গোটা গরম মশলা দিতে গিয়ে এলাচগুলো ফাটিয়ে নিচ্ছি আর কি, ফাটিয়ে দিচ্ছি। আর রাইসটা আমি প্লেনভাবেই করেছি, রাইসের ভেতরে আর গোটা গরম মশলা দেইনি, যার জন্য ফোড়নে দিয়ে দিলাম। তো একদম সিম্পলভাবে বানাচ্ছি। তো এখানে দেখো সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, তো একদম এত সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ে ভাজা। তারপর একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে, তো কাজুটা ফ্রিজে ছিল বার করে নিয়ে এলাম, তো একটু নেড়েচেড়ে তারপর রাইসটা দিয়ে দেবো। রাইস দিয়ে নুন দেবো, পরিমাণ মতন মিষ্টি দেবো, একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর হচ্ছে দেব হচ্ছে তোমার কি বলে আরে ফ্রাইড রাইসের যে মশলাটা হয় সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা না দিলেও হয়, তো যেহেতু ঘরে আছে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো দেখো রাইসটা দিয়ে দিলাম, তো রাইসটা একদম এমনভাবে বানিয়েছি যাতে আমাদের এবেলাও হয়ে যায় ওবেলাও হয়ে যায়। আর শুধু শুধু প্রিয়াংশুর জন্য দুটো রুটি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে রাত্রে, আর কিছু করতে হবে না। তো চলো রাইসটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফ্রাই করে নেব। তো আজকে মহালয়া আমাদের নিরামিষ খেতে হয়, তো অনেকে আমিষ খায় কিন্তু একদম না, আমরা নিরামিষ খাই। তো যার জন্য ভাবলাম সেই ডাল পনির এগুলোই বানাতে হবে, তার থেকে চলো একটু অন্যরকম কিছু বানাই। তো যার জন্য ছোলা ডাল করলাম, ফ্রাইড রাইস করলাম, আর আলুর দম করেছি, কাশ্মীরি আলুর দম খুব তাড়াতাড়ি করেছি। আর তার ভেতরেই না পনিরগুলো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি, নাহলে আবার পনিরের জন্য আলাদা সবজি বানাতে হতো। তো এখানে দেখো নুন মিষ্টি একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো, নেড়েচেড়ে নেবো, নেড়েচেড়ে নামিয়ে দেবো। তো আমি এভাবে সিম্পলভাবেই করি ফ্রাইড রাইস, আর কোনো মানে অনেক রকম অনেকে অনেক রকম প্রসেস অ্যাপ্লাই করে, তো আমি সেরকম করি না, এভাবে সিম্পলভাবেই করি। তো এই দেখো রাইসটা ফ্রাই করে নিচ্ছি, তো ওপর থেকে আরেকটু পরে ঘি দিয়ে দেবো আর কি। তো দাঁড়াও ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে ফ্রাইড রাইসের। ফ্রাইড রাইস মশলা একটু দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, বেশ ভালো লাগে, নাহলে সিম্পল এইভাবেও কিন্তু খাওয়া যায়। তো আগে তো এইভাবেই হতো, এখন সব মশলা নানান ধরনের বেরিয়ে গেছে। তো এই দেখো ফ্রাইড রাইস মশলা দেওয়ার পর আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। তো শ্রীনয়ন বলছিলো মা মিক্সড ফ্রাইড রাইস, তো আমি বললাম বাবা মিক্সড ফ্রাইড রাইস করলে তো চিংড়ি মাছ দিতে হবে, ডিম দিতে হবে, তো আজকে তো ভেজ পুরো, তো যার জন্য সিম্পল নর্মাল একদম নিরামিষ করে বানিয়ে নিলাম। তো তারপর দেখো দুপুরবেলা, এখন তো দেখো মেঘ করে এসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, একদম আকাশ অন্ধকার হয়ে এসছে, তো একটু হালকা ফুলকা বৃষ্টিও হয়েছে। আর না মানে মেঘলা মেঘলা আজকের দিনটা, কখনো হালকা রোদ বেরোচ্ছে কখনো মেঘলা, কিন্তু তবুও এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে যে কি বলবো। তো বন্ধুরা এখন একবার একেবারে রাত্রিবেলা চলে এসেছি, এখন বাজে 9টা মতন। তো এক্ষুনি জাস্ট নিচের থেকে এলাম, আজকে তো রান্না বান্নার আর চিন্তা নেই। তো প্রিয়াংশুর জন্য আটা সন্ধেবেলায় মেখে রেখেছি, তো জাস্ট এই দুটো রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সমস্ত কিছু আছে, ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, ছোলার ডাল আছে, সব আছে। তো আমি এই যে এটা হচ্ছে বেড সাইড টেবিল, তো এর ভেতরে প্রিয়াংশুর সমস্ত খেলনা ছিল, তো সেই সমস্ত মানে কিছু খেলনা ছিল, ওর তো মানে খেলনার কোনো অন্ত নেই, প্রচুর খেলনা। তো এখান থেকে কিছু খেলনা যেগুলো লাগবে মানে ভালো আছে সেগুলো রাখবো, বাকি সব ফেলে দেবো। আর এর ভেতরে ভাবছি সমস্ত মেডিসিনগুলো এর ভেতরে রাখবো, তো সেই জন্য মেডিসিনগুলোই সব মানে বেছে নিচ্ছি, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো ঠিকঠাক আছে সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, কেননা আজকে রান্নাবান্নার কোনো টেনশন নেই, তো এখন হাতে একটু টাইম আছে, এই কাজগুলো করে নিই। তো পুজো আসা মানেই ধরো যত অপ্রয়োজনীয় জিনিস ঘর থেকে বার করা, আর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া, তো সেটাই করছি। আর এখানে দেখো আমাদের সেই ল্যান্ড ফোনটা আগের, তো সেটা নিয়ে প্রিয়াংশু খেলা করতো ছোটোবেলা, তো ভাবছি এটাকেও ফেলে দেবো। তারপর ভাবলাম না একটা স্মৃতি, ল্যান্ড ফোন স্মৃতি, এখন তো আর কারো ঘরে ল্যান্ড ফোন দেখাই যায় না, তো যার জন্য ওটাকে রেখে দেবো। আর প্রিয়াংশু ওই ঘরে হোমওয়ার্ক করছে, তো করতে করতে ওর এইদিকে যেই ল্যান্ড ফোনটা বার করা দেখেছে, এবার ওটা নিয়ে ওটা দেখতে চলে এসছে এই আর কি। তো আমি এখানে সব মেডিসিনগুলো বেছে রেখেছি, যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখছি, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তো এইটা গুছিয়ে নেবো। তো এটা অ্যাকচুয়ালি বেড সাইড টেবিল, বেডের পাশেই যাবে, আমার বেডরুমে যাবে। তো বেডরুমের খাটটা বক্স খাটটা একটু অন্যরকমভাবে রাখবো, তো এখন হবে না, পুজোর আগে হবে না, কেননা হাজব্যান্ডের একদম সময় নেই, আর আমার পক্ষে খাট ঘোরানো সম্ভব না, এত ভারী। তো যখন হাজব্যান্ডের সময় হবে, ও বলছিল খাটটা একটু লম্বাভাবে রাখবো তাহলে ভালো হয়, তো পুজোর পরে করব। তো আপাতত বেড সাইড টেবিলটাকে এখানেই রেখে দিলাম, একটু অন্যভাবে গুছিয়ে নিলাম আর কি, গুছিয়ে নিয়ে এখানেই রেখে দেবো। আর বেডরুম মেকওভার সম্ভবত কালকে তোমরা পেয়ে যাবে, আমি বেডরুম মেকওভার একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, বলেছিলাম পুজোর আগে ঘর বাড়ি সাজাতে তো খুবই ভালো লাগে, আর আমি তো বিশেষ করে এগুলো করেই থাকি। তো বেডরুমটা মেকওভার করব, যার জন্য বেডশিট আমার
পর্দা সব চলে এসেছে কবে, কিন্তু আমার হয়েই উঠছে না, আজ করব কাল করব, মানে মানে একের পর আর। এখন পুজোর সময় একটু চাপ, বুঝতেই পারছো। তারপরে প্রিয়াংশুর বার্থডে রোববার, অ্যাকচুয়ালি শনিবার ওর বার্থডে, কিন্তু রোববার করা হবে, তো সেই জন্য একটু ব্যস্ত আছি। তো ভাবছি আজকে করে কালকেই তোমাদের সাথে শেয়ার করবো আর কি ভিডিওটা। তো তারপর দেখো হলটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম, আর এর ওপরে জিজি প্ল্যান্টটা রেখে দিয়েছি, খুব সুন্দর লাগছে। তো এবার আমার যেই কাজগুলো করা হয়নি সেগুলো হচ্ছে পর্দাগুলো ধোয়া হয়নি, তো কালকে ওয়াশ করব। তো আজকে এগুলো সব খুলে এগুলো ভিজিয়ে রাখবো আর কি ডিটারজেন্টে, লিকুইড যে ডিটারজেন্টটা আমি ইউজ করি ওয়াশিং মেশিনে, সেই ডিটারজেন্টে আমি ভিজিয়ে রেখে দেবো। তাহলে সকালবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। আর আমার হাতে তো আমি কাচতে পারি না, তারপর পর্দাগুলো যা ভারী হয় আমার পক্ষে একদম অসম্ভব। তো ওগুলো রাত্রেই খুলে রাখলাম, সকালে খুলতে খুলতে ধরো দেরি হয়ে যাবে, তো রাত্রে খুলে যদি ভিজিয়ে রেখে দিই তাহলে সকালবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই দিকটা দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি, কর্নার সেলফটা এদিকে চলে এসেছে, যেহেতু প্রিয়াংশুর কর্নার সেলফ বলেছে, ড্রয়ারটা স্কাই কালারের যে ড্রয়ার ড্রয়ার সেলফটা সেটা এখানে নিয়ে এসেছি, আর যেহেতু প্রিয়াংশুর বুক সেলফটা ওই ঘরে নিয়ে গিয়েছি, যার জন্য এখানে এটা রেখেছি। তো এ দেখো পর্দাগুলো খুলে নিলাম, আর এগুলো হচ্ছে আমার পুরনো পর্দার, এগুলো পর্দাগুলোকে বেঁধে রাখার জন্য, তো এগুলো হাতে কেচে নেব। তো এই পর্দাটায় হাতের নাগাল পাচ্ছি না, যার জন্য চেয়ার নিয়ে এলাম, চেয়ার নিয়ে এসে এগুলো খুলে ধুয়ে নেব, মানে ভিজিয়ে রেখে দেবো আর কি। আর ওই ঘরের পর্দাগুলো কদিন আগেই আমাদের মাস্টার বেডরুমে পর্দাগুলো কদিন আগেই ধুয়ে লাগিয়েছি আর কি, কেচেছি, তো যার জন্য ভাবছি কাচবো না, জাস্ট ওগুলো খুলে একদমই নোংরা হয়নি ফোল্ড করেই রেখে দেবো, আবার হয়তো নেক্সট কখনো কোনো ঘরে ইউজ করব। আমার তো এটাই হয়, মানে একরকম না দেখতে একদম ভালো লাগে না, একটু অন্যভাবে সাজিয়ে গুছিয়ে নিতে আমি পছন্দ করি। তাই বলে প্রত্যেকবারই যে নতুন নতুন পর্দা, নতুন নতুন কিছু ওরকম করি না, কখনো এই ঘরের পর্দা ও ঘরে, কখনো ও ঘরের পর্দা এ ঘরে, এরকম করেই সাজাই আর কি। তো কালকে জানালার কাজগুলো সব মুছে নেব কলিউম দিয়ে, আর এই ঘরে তৃণয়নের ঘরের পর্দাগুলো খুলে নিচ্ছি আর কি। আর এই ভিডিওটা করছে প্রিয়াংশু, তো দেখো একবার ক্যামেরাটা ওপরে উঠাচ্ছে, একবার নিচে নামাচ্ছে, এই আর কি। তো দেখো সব পর্দাগুলো খুলে নিয়েছি, এবার যেটা কাজ এই পর্দার যে ক্লিপগুলো আছে সেগুলোকে সবগুলোকে দড়ি দিয়ে বেঁধে আমি ভিজিয়ে রাখবো, কেননা ওই অবস্থাতেই দড়িতে বাঁধা অবস্থাতেই আমি ওয়াশিং মেশিনে দেবো, নাহলে কী হয় ক্লিপগুলো খুলে যায় তো অসুবিধে হয়, আর ওয়াশিং মেশিনের ভেতরে আটকে গেলে তখন ধরো মেশিনটা খারাপ হয়ে যাবে, যার জন্য ক্লিপগুলো এইভাবে বেঁধে পর্দা যখন আমি ওয়াশ করি আমার এই দড়ি রাখাই থাকে, তো দড়িগুলো দিয়ে এভাবে পর্দাগুলো বেঁধে বেঁধে আমি ওয়াশিং মেশিনে দিই। তো তোমরাও এরকম করবে, তাহলে দেখবে ক্লিপগুলো খুলবে না, আর খুলে গেলেও ক্লিপ, এটা তো ক্লিপ সিস্টেম, এটাকে আবার সেটও করা যায়, তো তোমরা আবার সেটও করে নিতে পারবে। তো আমার এগুলো খুব হার্ড, আমি সেইভাবেই দেখে এগুলো নিয়েছি, যার জন্য এগুলো খোলে না, তবুও বাইচান্স যদি এক একটা খুলে যায় তাহলে ধরো ওয়াশিং মেশিনের ভিতরে গিয়ে আটকে যাবে, তো মেশিনটা খারাপ হয়ে যাবে, যার জন্য আমি এভাবে বেঁধে তারপর ওয়াশিং মেশিনে কাচতে দিই। তো তোমরা যদি আইডিয়াটা না জানো তাহলে এই আইডিয়াটা ইউজ করতে পারো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে, আর হাতে কাচলে তো কোনো ব্যাপারই না, তো হাতে তো আমার পক্ষে কাচা সম্ভব না, তো যার জন্য আমি এইভাবে করেই ওয়াশিং মেশিনে কাচি। তো চলো পুরো বেঁধে বেঁধে নিয়ে এবার বড় যে আমার বালতিটা আছে, ওই গামলাটাতে আমি ভিজিয়ে রেখে দেবো, তো একদম বারান্দায় নিয়ে গিয়ে ভেজাবো, যাতে সকালে টানতে না হয়, ওয়াশিং মেশিনের সামনে ভিজিয়ে রাখবো, সকালে তুলে শুধু মেশিনে দিয়ে দেবো, এই আর কি। তো তারপর দেখো প্রিয়াংশু টেবিলটা তো সকালে আনা হয়েছিল, প্রিয়াংশু নিজের মতন করে গুছিয়ে নিয়েছে ভেতরটা, তো ওপরটা আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। ওর সমস্ত বই খাতা কালার পেন্সিল সব এখানে, সেলফটা অনেকটা বড় সব এক জায়গায় রাখলাম, আর এই দেখো এই ছোট্ট ডাস্টবিনটা এখানে দিয়ে দিলাম, কেননা প্রিয়াংশু পড়তে বসে বারবার পেন্সিল শার্প করতে গিয়ে উঠে, ওই পেন্সিল শার্প করার ওইগুলো ফেলার জন্য, যার জন্য ডাস্টবিনটা এখানেই দিয়ে দিলাম, যাতে শার্প করে এখানেই ফেলতে পারে, সময় নষ্ট না করে, তো এই আর কি। তো ওর সমস্ত পেন্সিল কালার পেন্সিল ইরেজার, তো ওর তো গাদা গাদা কালেকশন, সব কিছু এক জায়গায় রেখে দেখো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা প্রিয়াংশুর বুক সেলফটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, তো এখানে সামনে অনেকটা জায়গাও আছে, ও এখানে টুল লাগিয়ে বা চেয়ার লাগিয়ে বসে পড়তেও পারবে, তো সকালে ও পড়ছিল, তো অনেকটা জায়গা আছে, তো এটা ভালো হলো ওর সব কিছু এক জায়গায় রয়ে গেল। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, এবার খাওয়া দাওয়া করবো, দেখা হচ্ছে নেক্সট মেক ওভার ভিডিওতে, টাটা।